সর্বপ্রথম আমার ব্যাক পেইন, আমি ওইখানে আপনার অনেক দিন যাবৎ চিকিৎসা করছি, ওখানে বলছে এরা L4 L5-এর সমস্যা আমার ডিস্কের। আচ্ছা, তো ওই সমস্যার কারণে ওখানে আমাকে অপারেশন করার জন্য এরা বলছিল। তো আমি ওগুলো না করে ডাক্তার সফিল্লার ভিডিওগুলো আমি সবসময় ফলো করতাম এবং এক্সারসাইজ করার জন্য অনেক চেষ্টা করতাম। করোনার কারণে আমি দেশে আসতে পারি নাই, এই জন্য যখন ফ্লাইট বন্ধ ছিল তখন যখন ফ্লাইট খুলছে আমি দেশে আসি। এই কোস্টা পায়া পাওয়ার পর থেকে এখানে আসি শ্যামলিতে, ডাক্তার সফিল্লার থেকে এখন চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সুস্থ হয়েছে আর কি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বিডি টুডেজের আজকের নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। একটি দেশের মূল চালিকা শক্তি হচ্ছে তার অর্থনীতি, এবং একটি সঠিক, বিশেষ করে আমাদের মতো বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য রেমিটেন্স অধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই রেমিটেন্সটাই আমাদের যোগান দেন আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন, তারা মূলত এর বেশিরভাগটাই তারা যোগান দেন আমাদের জন্য। এবং তারা কি পরিমাণ কষ্ট করেন দেশের বাইরে, সেটা যারা একমাত্র কষ্ট করেন তারাই বলতে পারেন ভালো করে। আজকে আমরা আপনাদের সাথে এমন একজন ভাইয়ের সাথে আমরা পরিচয় করে দিব যিনি দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে উনি অবস্থান করেছিলেন, ইউনাইটেড আরব আমিরাতে। দীর্ঘ 12 বছর ধরে উনি দেশের বাইরে অবস্থান করেছেন। আসুন দর্শক, আমরা ওনার সাথে সরাসরি কথা বলি, ওনার কী সমস্যা ছিল এবং সেখান থেকে উনি কীভাবে সে মুক্তি পেয়েছিলেন সেই বিষয়টা সম্পর্কে একটু জানি আমরা। আসসালামু আলাইকুম। আপনার নামটা একটু বলুন। মোহাম্মদ আবুল কাশেম। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম জেলায়। আচ্ছা, আপনি কোন দেশে ছিলেন? আমি ইউনাইটেড আরব আমিরাতে ছিলাম। কত বছর যাবৎ ছিলেন? 12 বছর যাবৎ। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন DPRC হসপিটালে। কি সমস্যা নিয়ে আপনি সবার প্রথমে এসেছিলেন? সর্বপ্রথম আমার ব্যাক পেইন, আমি ওইখানে আপনার অনেক দিন যাবৎ চিকিৎসা করছি, ওখানে বলছে এরা L4 L5-এর সমস্যা আমার ডিস্কের। আচ্ছা, তো ওই সমস্যার কারণে ওখানে আমাকে অপারেশন করার জন্য এরা বলছিল। তো আমি ওগুলো না করে ডাক্তার শফিউল্লাহর ভিডিওগুলো আমি সবসময় ফলো করতাম এবং এক্সারসাইজ করার জন্য অনেক চেষ্টা করতাম। করোনার কারণে আমি দেশে আসতে পারি নাই, এই জন্য যখন ফ্লাইট বন্ধ ছিল তখন যখন ফ্লাইট খুলছে আমি দেশে আসি। এই কোস্টা পায়া পাওয়ার পর থেকে এখানে আসি শ্যামলিতে, ডাক্তার সফিল্লার থেকে এখন চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সুস্থ হয়েছে আর কি। আচ্ছা স্যার, আপনার এই সমস্যাটা ঠিক কতদিন আগে শুরু হয়েছিল? এটা স্যার আজকে আমার 3 বছর যাবৎ। তিন বছর আগে? জি। আচ্ছা, প্রথম যখন শুরু হয়েছিল কি সমস্যা, মানে সবার প্রথমে আপনি বুঝতে পেরেছিলেন যে আপনার এই সমস্যাটা শুরু হয়েছে? তখন আমার ব্যথা করতো, এখানে ব্যথা করলে আপনার ডাক্তারের কাছে যেতাম, ওইখানে আপনার অর্থ ডাক্তার দেখাইতাম। দেখানোর পরে এরা 10 দিনের মেডিসিন দিত আমাকে, 10 দিন মেডিসিন খাওয়ার পরে 1 মাস 2 মাস 3 মাস এইরকম ভালো থাকতাম, আবার পরবর্তীতে ব্যাক পেইনটা আসে যেত। তখন এইভাবে দিনগুলো কাটাইছি কষ্টের। স্যার যদি কিছু মনে না করেন আমাদের সাথে একটু শেয়ার করা যাবে, ওখানে আপনার কাজটা কী ছিল মূলত? আমার কাজটা ছিল আসলে স্ক্র্যাপ, মেটালের কাজ। জি। ওখানে কি কি ভারী জিনিসপত্র তুলতে হতো? জি, ভারী জিনিসপত্র তুলতে হতো এবং ঝুঁকে কাজ করতে হতো, মানে ঝুঁকে অনেক বেশি কাজ করতে হতো। আমরা আপনার ডায়াগনোসিসে যেটা দেখেছি, আপনার MRI রিপোর্টে ছিল আপনি PLID সমস্যা, যেটা হচ্ছে আপনার L4, L5 এবং S1, এই তিনটা ডিস্ক আপনার প্রোল্যাপস হয়েছিল। সো যখন আপনার এই সমস্যাটা প্রথম দেখা দেয় তখন আপনি আপনার স্থানীয় ডক্টরের সাথে যোগাযোগ করেন এবং তারা আপনাকে কিছু মেডিসিন দেয়। আপনি সেই মেডিসিনটা খাওয়ার পরে আপনি তার পরবর্তী অবস্থায় কী হয়েছিল, আপনার শারীরিক অবস্থার কি উন্নতি হয়েছিল কিছু? উন্নতি বলতে আপনার ব্যথা কমে যেত, এমনি সম্পূর্ণ না, ব্যথা কমে যায় এবং 1-2-3 মাস এইভাবে ভালো থাকতাম, আবার পরবর্তীতে একই সমস্যাটা। তার মানে গত 3 বছর ধরে আপনি আপনার এই পিঠের ব্যথাজনিত যে সমস্যা সেটা আপনি বয়ে বেড়িয়েছেন। তো এটার জন্য আপনার কাজ করতে সমস্যা হতো না? জি, সমস্যা হতো, কাজ করার সময় সমস্যা হতো, ঘুমানোর জন্য সমস্যা হতো, নামাজ পড়তে গেলে সমস্যা হতো। তার মানে আপনার প্রাত্যহিক জীবনে যে স্বাভাবিক কাজগুলো সেগুলো আপনি কোনোটা করতে পারছিলেন না, এটার জন্য কি আপনার কর্মক্ষেত্রে কি সমস্যা হতো, যে হয়তো অফিস আপনি অ্যাবসেন্ট হতো, যেতে পারতেন না, এই ধরনের সমস্যাগুলো হতো আপনার? এই ধরনের অ্যাবসেন্ট, ও আমি যেদিন ডাক্তারের কাছে যাইতাম থেরাপি দেওয়া, ওখানেও থেরাপি দেওয়া হতো, কিন্তু এই ধরনের থেরাপি দেওয়া হয় না, ওইখানে 2 ধরনের থেরাপি দেওয়া হয়। এখানে তো অনেক ভিন্ন ধরনের থেরাপি দেয় আপনাদের DPRC-তে। আমি জানি যে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের যেটা অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট, তো সেটা আসলে বাংলাদেশে একমাত্র উনিই দেন। স্যার আমাদের সাথে বলবেন যে এর পরবর্তীতে আপনি স্যারের খোঁজটা কীভাবে পেয়েছিলেন? আমি স্যারের খোঁজটা পাইছি আপনার গুগলের মধ্যে, আর ইউটিউব চ্যানেলের মধ্যে লাইক আর শেয়ার ছিল আমার,
এবং ওগুলো আমি সবসময় ফলো করতাম এক্সারসাইজগুলো করার জন্য, অনেক চেষ্টা করতাম। ওগুলো এক্সারসাইজগুলো যখন করি না তখন ব্যথাটা একটু নিরাময়ের দিকে আসে, সহ্য করার মতো হয়ে যায়, তখন একটু আরাম পেয়ে বসে যায়। তো ওগুলো চেষ্টা করার পরে আমি এরপরে এখানে আপনাদের রিসেপশনে ফোন করি দুই তিনবার, তখন আমি আসি এরপরে সারার সাথে সরাসরি যোগাযোগ করে। আর আজকে 25 ডে হলো আমার এখানে আপনাদের। তার মানে আপনি হচ্ছে দীর্ঘদিন যাবৎ আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার ইউটিউবে আপনি একজন ফলোয়ার ছিলেন এবং স্যারের যে বিভিন্ন দিক নির্দেশনামূলক যে ধরনের ভিডিওগুলো ছিল সেগুলো আপনি ফলো করতেন এবং সেই অনুযায়ী আপনি কিছুটা ব্যায়াম করে আপনি অনেকটুকু উপকার পেয়েছেন। পরবর্তীতে আপনি ডিসিশন নিয়েছেন আপনি স্যারের সাথে এসে সরাসরি দেখা করবেন। এখন 25 ডেজ আপনার ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থা আপনার শারীরিক অবস্থাটা যদি আমাদেরকে একটু বলেন, আপনার কোমরের সেই ব্যথাগুলো এখন কী অবস্থা? এখন তো স্যার ব্যথা নেই, আগে তো হাঁটলে একটু চললে যেমন নামাজ পড়লে ব্যথা হতো, এখন তো আজকে স্যারের সাথে আমি অনেক জায়গায় গেছি, অনেক দূর দূরান্ত গাড়ির কথা করে 4-5 ঘন্টার সফর ছিল করছি, কিন্তু আলহামদুলিল্লাহ ব্যথা নেই এখন, ব্যথা করতেছে না। আগে আপনি যেমন একটু গাড়িতে করে মুভ করলে বা নামাজ পড়লে বা একটু বাঁকা হয়ে কোনো কাজ করতে গেলে যে ব্যথাটা হতো সেই জিনিসটা এখন আর আপনার আপনি অনুভব করছেন না এবং আজকে আপনি স্যারের সাথেও আপনি বেশ অনেকক্ষণ আপনি গাড়ি জার্নি করেছেন এবং সেটা পরবর্তী অবস্থা আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সেই ব্যথাটা এখন আর নাই। স্যার দীর্ঘ অনেকটা সময় পরে যখন আপনার এই ব্যথামুক্ত একটা জীবন, আমরা জানি যে ব্যথা জিনিসটা বই বেড়ানো অনেক কষ্টের একটা বিষয় এবং দীর্ঘ সময় হলে সেটা আসলে অনেক কষ্টের হয়, তো দীর্ঘ অনেকটা দিন পরে যখন আপনি ব্যথামুক্ত একটা জীবন আপনি পেয়েছেন কেমন লাগছে আপনার কাছে? ভালো আলহামদুলিল্লাহ, আমি আমার পক্ষ থেকে আপনাদের ডিপিএসমি সবাইকে, ডাক্তার শফিউল্লাহ মোহাম্মদ প্রধানকে এবং মারা যারা থেরাপি দেন সবাইকে, আমার তো সবার নাম জানা নাই, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা কামনা করি। স্যার আপনার কাছে আরেকটা বিষয় একটু জানতে চাই, আপনি যতদিন স্যারের আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট নিয়েছেন আমাদেরকে একটু চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যদি একটু বলেন আপনার কাছে কেমন লেগেছে, কারণ আপনি তো এর আগেও বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট গ্রহণ করেছেন, সেইটা এবং স্যারের যে ট্রিটমেন্ট দুটাতে পার্থক্য কেমন? স্যার এগুলো বলতে গেলে তো অনেক পার্থক্য, এখানে তো সারাক্ষণ এই ট্রিটমেন্ট দেওয়া হয়, সারাক্ষণ সকালে আসে একজন ট্রিটমেন্ট দেয় থেরাপি দেয় ও দুই আড়াই ঘন্টা চলে যায় ম্যাক্সিমাম, আবার দুপুরে আপনার শুধু কানার টাইম আর নামাজের টাইমটা থাকে, এরপর আবার আসে সারাদিন এই ট্রিটমেন্ট হয় এখানে, সারাক্ষণ এই ট্রিটমেন্টের উপরে। এবং আপনার কি মনে হয় যে আপনার এই তাদের এই যে আপনার নিরলস প্রচেষ্টা এবং আন্তরিকতার কারণে আজকে আপনি সম্পূর্ণ সুস্থ এবং ভালোভাবে আপনি বাড়ি চলে যাচ্ছেন? যে সবার আপনাদের দৃঢ়তা সবার ভালো মানসিক আমি যা দেখতে পারছি। স্যার আরেকটা বিষয় একটু জানি আপনার কাছ থেকে, এটা বলা যায় একটা উপদেশমূলক যদি আপনি কোনো একটা বাণী দেন যে আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আমাদের আশপাশে কিন্তু ছড়িয়ে আছে যারা হয়তো এই ধরনের সমস্যাগুলোতে ভুগছেন বা এর থেকে হয়তো কঠিন অবস্থার ভিতর দিয়ে তাদের জীবনযাপন তারা করছেন, কিন্তু তারা জানেন না যে কার কাছে গেলে তারা ভালো হবেন বা কোথায় গেলে তারা ভালো একটি চিকিৎসা পাবেন, তাদের উদ্দেশ্যে কি আপনি উপদেশমূলকভাবে কিছু বলবেন? আমি তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন এই ধরনের শিক্ষা এখান থেকে আসি ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ থেকে, যারা এই ধরনের ভালো করার মালিক তো একজন আল্লাহ, অবশ্যই এটা তো মানতে হবে, তো আল্লাহর উপর ভরসা রেখে এখানে আসে যদি তারা শিক্ষা করে আমার মনে হয় আমি যেমন ভালো হয়েছি অন্যরাও ভালো হতে পারে। দর্শক মণ্ডলী, আমরা আপনারা এতক্ষণ মোহাম্মদ আব্দুল কাশেম ওনার কাছ থেকে আপনারা শুনতে পেলেন যে উনি দীর্ঘ 3-4 বছর যাবৎ উনি ওনার পিঠের ব্যথাজনিত সমস্যা উনি ভুগছিলেন, উনি PLID-র একজন রোগী ছিলেন এবং উনি ইউনাইটেড আরব আমিরাতে উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন কিন্তু ওনার যে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল উনি সেটা পাননি। পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে ভিডিওগুলো ছিল বিভিন্ন ধরনের ব্যায়ামের বা উপদেশমূলক যে ভিডিওগুলো ছিল উনি সেটা ফলো করে উনি অনেকটুকু উনি উপকার পেয়েছেন। পরবর্তীতে উনি সরাসরি স্যারের আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়ে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের যেটা অ্যাডভান্স রিয়া ফিজিও ট্রিটমেন্ট উনি সবসময় যেটা বলেন যে আপনার অপারেশনবিহীন হাঁটু কোমর এবং হাড় ব্যথার চিকিৎসা করা হয়, অপারেশন ছাড়াও যে রোগী ভালো হওয়া সম্ভব সেটা প্রকৃষ্ট উদাহরণ এই আবুল কাশেম যিনি অল্প কিছুদিনের মাঝখানে উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে উনি বাড়ি চলে যাচ্ছেন। একটি সঠিক সিদ্ধান্তই পারে একটি মানুষকে সারা জীবন তার বদলে দিতে। সো আপনারাও একটি সঠিক সিদ্ধান্ত নেন, যেখানে ট্রিটমেন্ট করবেন যার কাছেই করবেন আগে জানুন বুঝুন সঠিক সিদ্ধান্ত নিন, আশা করি আপনারা এর মাধ্যমে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আপনাদেরকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আপনার এই কষ্টের সময়টুকু বা সময় যেগুলো আপনি পার করেছেন সেটা শেয়ার করার জন্য, আশা করি দর্শকরা এটা থেকে ভালো উপকৃত হবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে ডিপিআরসি হসপিটালকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন সবাইকে।